শিশুদের বহু ভাষার মাধ্যমে জ্ঞান চর্চার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী সিমিন হোসেন বিমি। বিকেলে শিশু একাডেমির ভাষা দিবসের আলোচনায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, একুশের চেতনা ধারণ করে দেশকে ভালোবাসতে হবে, শিখতেও হবে। সবাই মায়ের ভাষায় কথা বলা পছন্দ করে, তাই কোনো ভাষাকে ছোট করে দেখার সুযোগ নেই। সব ভাষাকে সম্মান করার আহ্বানও জানান তিনি। বহু ভাষার মাধ্যমে শিক্ষা এবং জ্ঞানের চর্চা, তো জ্ঞানের চর্চা করতে হবে। আমরা যদি আমার দেশকে ভালোবাসি, আমরা শহীদ দিবসের মাধ্যমে আমরা যদি আমার দেশের প্রতি সম্মান জানাই, তাহলে আমাদের জ্ঞানের চর্চা করতে হবে।